ট্যাঙ্ক থেকে নামতেই পুঁতে রাখা বোমায় ছিন্নভিন্ন হয়ে গেল এক ইসরায়েলি কমান্ডার। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলের 401তম সাজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান দাকসা। রবিবার 20 অক্টোবর গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার একটি অঞ্চলের নিকটবর্তী এলাকা পরিদর্শনের জন্য ট্যাঙ্ক থেকে বের হয়েছিলেন আহসান দাকসা। বের হওয়া মাত্রই তিনি এক বিস্ফোরক হামলার শিকার হন। এই হামলায় ইসরায়েলের আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে হ্যাগারি। কর্নেল আহসান দাকসা ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের সদস্য। গাজায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত সবচেয়ে উচ্চ পদের সামরিক কর্মকর্তা হলেন আহসান দাকসা। আহসান দাকসার নিহত হওয়ার ব্যাপারে ড্যানিয়েল হাগারি আরও জানান, তাকে মাত্র 4 মাস আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 401তম আর্মার্ড ব্রিগেডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তারপর থেকেই তিনি গাজার জাবালিয়া শরণার্থী শিবির অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। আহসান দাকসা ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে 2006 সালের লেবানন যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের মতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ষষ্ঠ IDF কর্নেল হলেন আহসান দাকসা। এর আগে হামাসের আক্রমণে আর্মার্ড কোরের 53তম ব্যাটালিয়নের আরেক দ্রুজ লেফটেন্যান্ট জেনারেল সালমান হাবাকাও গত নভেম্বরে নিহত হন। দাকসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে কর্নেল ইহসান দাকসা ট্যাঙ্ক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন। তিনি যে ট্যাঙ্কে অবস্থান করছিলেন সেটি সহ মোট 2টি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলা চালান হামাস যোদ্ধারা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চ পদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কর্নেল ইহসান অন্যতম। 41 বছর বয়সী ইহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল কার্মেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। 2006 সালের আয়তা আসাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়। গত বছরের 7 অক্টোবর হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1 বছরেরও বেশি সময় ধরে চালানো এই বর্বরতায় এখন পর্যন্ত 43,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।